আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের নবম শ্রেণীর কৃষি শিক্ষা ক্লাসে। শিমুল মেমোরিয়াল সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত নবম শ্রেণীর কৃষি শিক্ষার ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে উপস্থাপনায় আমি আছি আমিনা শিল্পী মিস, সহকারী শিক্ষক কৃষি শিক্ষা। আজকে আমরা যেই অধ্যায়টা নিয়ে আলোচনা করব, আজকে আমাদের অধ্যায় হচ্ছে পঞ্চম অধ্যায়, সেটা হচ্ছে বনায়ন। পঞ্চম অধ্যায়ের বনায়ন চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব এবং এক থেকে পঞ্চম পরিচ্ছেদ পর্যন্ত আমরা পুরোটাই একসঙ্গে আজকে ক্লাস নেব। যেহেতু আমাদের ক্লাস টাইম শেষ মানে কম, আর আমাদের পরবর্তীতে আর একটা ক্লাস হবে, তারপর তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষা শুরু হবে, সেই জন্য আমরা একটা পরিচ্ছেদে আজকে সম্পূর্ণ ক্লাসটা নিয়ে এসেছি এবং একসঙ্গে এক থেকে পঞ্চম পরিচ্ছেদ পর্যন্ত পুরোটা ক্লাস একসঙ্গে করা হয়েছে। সবাই মনোযোগ দিয়ে অবশ্যই আশা করি ক্লাসটা করবে এবং বুঝতে পারবে। আজকে আমাদের ক্লাসের যে শিক্ষণ ফল সেটা হচ্ছে বাংলাদেশের বনাঞ্চলের ধরন ব্যাখ্যা করতে পারবে, বাংলাদেশের বনাঞ্চলের নাম উল্লেখ করতে পারবে এবং বন সংরক্ষণ বিধি, বন নার্সারি ব্যাখ্যা করতে পারবে, বৃক্ষ কর্তন ও কাঠ সংগ্রহ ও সংরক্ষণ সম্পর্কে জানবে এবং উপকূলীয় বনায়ন সম্পর্কে ধারণা লাভ করবে এবং জানতে পারবে। এগুলো ছিল আমাদের আজকের যে এক থেকে পঞ্চম পর্যন্ত পরিচ্ছেদের শিখন ফলগুলো। শিখন ফল থেকে আমরা বুঝতে পারছি যে কি কি বিষয়গুলো আমাদের আলোচনায় আসবে। আজকের আমাদের আলোচ্য বিষয়গুলো হচ্ছে, সবাই আলোচ্য বিষয়গুলো অবশ্যই খাতায় তুলে নিবে এবং সে অনুযায়ী ক্লাসটাকে ফলো করবে, এবং খাতায় তোলা থাকলে তোমাদের সুবিধা হবে যে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো দেখে তোমরা বই থেকে বা গাইড থেকে জিনিসগুলো আয়ত্ত করতে পারবে, সংরক্ষণগুলো থাকলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো প্রথমেই আমাদের আলোচ্য বিষয়গুলো সেটা হচ্ছে বাংলাদেশের বনাঞ্চলের বিস্তৃতি, অবস্থান, ধরন, বৈশিষ্ট্য, সমতল ভূমির বন, ম্যানগ্রোভ বন, বনের প্রয়োজনীয়তা সম্পর্কিত আলোচনা, এই বিষয়গুলো সম্পূর্ণ আমরা আলোচনা করব। তারপর আসছে বন সংরক্ষণ বিধি, বন বিধির বর্ণনা, বন আইন, বন সংরক্ষণ প্রয়োজনীয়তা সম্পর্কিত আলোচনা, এবং পরের যে বিষয়গুলো সেটা হচ্ছে বন নার্সারি প্রয়োজনীয়তা ও অবদান। তারপর আসছে বীজ সংগ্রহ, বীজ কর্তন, কাঠ সংগ্রহ, উপকূলীয় বনায়ন সম্পর্কিত আলোচনা। এই ছিল আমাদের আলোচ্য বিষয়। আমাদের এক থেকে পঞ্চম পরিচ্ছেদ পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব, মূল বিষয়গুলো সেগুলো আমাদের আলোচনার মধ্যে আসছে, তোমরা সেগুলো অবশ্যই খুব ভালোভাবে আয়ত্ত করবে এবং চর্চা করবে। আমাদের প্রথম থেকে এক থেকে পঞ্চম পরিচ্ছেদের যে বিষয়গুলো সেগুলো হচ্ছে, প্রথম পরিচ্ছেদে আমাদের বিষয় হচ্ছে বাংলাদেশের বনাঞ্চলের বিস্তৃতি। আমরা আলোচনা অংশ থেকে জানতে পারলাম যে বনাঞ্চলের বিস্তৃতি নিয়ে আমরা আলোচনা করব। দ্বিতীয় পরিচ্ছেদ হচ্ছে বন সংরক্ষণ বিধি এবং তৃতীয় পরিচ্ছেদ হচ্ছে বন নার্সারি, চতুর্থ পরিচ্ছেদ হচ্ছে বৃক্ষ কর্তন ও কাঠ সংগ্রহ এবং পঞ্চম পরিচ্ছেদ হচ্ছে উপকূলীয় বন। এই বিষয়গুলো, এই পাঁচটা পরিচ্ছেদ নিয়ে আমরা আলোচনা করব। তার ভিতরে আমাদের অনেক আলোচনা আছে যেগুলো আমরা অত অল্প সময়ে বলা সম্ভব না বা ক্লাসে সম্ভব না। আমি আশা করব সবাই সম্পূর্ণ বিষয়গুলো আয়ত্ত করার জন্য বইটাকে ফলো করবে এবং বইটা খুব মনোযোগের সাথে পাঠ করবে। তো প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বনায়ন। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে বনায়ন। বনায়ন বলতেই আমরা বুঝি গাছপালা, বন জঙ্গল, পশু পাখি, জীববৈচিত্র, এগুলো সব। আমাদের দেশে যে বনগুলো আছে বা বনায়ন আছে তার পরিমাপ কতটুকু হওয়া উচিত ছিল এবং কতটুকু আছে এবং সেখানে আমাদের কি কি সুবিধা অসুবিধা আছে সেগুলো আমরা আলোচনা করব। বনায়ন পাঠটা খুবই মজার একটা বিষয়, তোমরা খুব মনোযোগের সাথে পাঠ করলে এনজয় করতে পারবে এবং বুঝতে পারবে। তো বনায়ন কি সেটা আমরা প্রথমে বুঝে নেই। বৈজ্ঞানিক পদ্ধতিতে বনভূমিতে গাছপালা লাগানো, পরিচর্যা ও সংরক্ষণকে বলা হয় বনায়ন। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় একটি দেশের মোট আয়তনের তুলনায় শতকরা 25% বনভূমি থাকা অপরিহার্য। অর্থাৎ কোনো দেশের যতটুকু আয়তন তার আয়তনের তুলনায়, কারো বড় আয়তন আছে, বেশি আয়তন, কারো অল্প আয়তন আছে, তো সেই তুলনায় 25% বনভূমি থাকা অপরিহার্য দেশের ভারসাম্য, প্রাকৃতিক ভারসাম্য যেটা সেটা বজায় রাখার জন্য। আমাদের দেশের সরকারি হিসাব মতে বাংলাদেশের বনভূমির পরিমাণ মাত্র 17%,
যেখানে 25 ভাগ থাকার কথা সেখানে আমাদের আছে মাত্র 17 ভাগ। তবে ইউনেস্কোর মতে বনভূমির পরিমাণ মাত্র 10 ভাগ। যদি আমাদের সরকারি হিসাব মতে আমরা পাচ্ছি 17 ভাগ, কিন্তু ইউনেস্কো গবেষণা করে বা ইউনেস্কোর হিসাব মতে আমরা যেটা জানি যে আমাদের দেশের বনভূমি মাত্র আছে 10 ভাগ। তার মধ্যেও আমরা কি করি, অসাধু ব্যবসায়ী যারা আছে অসাধু উপায়ে কি করে গাছ কর্তন করে, পশু পাখিকে ধরে নিয়ে যায়, এগুলো তো আছেই। তো সেক্ষেত্রে আমরা বনভূমি কি করছি, বনভূমি হারাচ্ছি, এবং অনেক অনেক জায়গায় আমাদের কি হচ্ছে সংরক্ষণ পরিচর্যা এবং দেখাশোনার অভাবের কারণে এবং মানুষের দুর্নীতি বলো বা অসাধু ব্যবসায়ীর কারণে বন জঙ্গলকে আমরা হারিয়ে ফেলছি, এবং কোনো কোনো এলাকা একদম বনশূন্য হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের প্রাকৃতিক ভারসাম্য অনেকটাই বিনষ্ট হয়ে যাচ্ছে এবং ঘন ঘন আমরা কি করছি, দুর্যোগের শিকার হচ্ছি। তো দুর্যোগ থেকে রক্ষার জন্য আমরা প্রথম থেকে ছোট ক্লাস থেকে এই পর্যন্ত যেটা তোমরা জানো যে গাছপালা অপরিহার্য, যে কোনো দেশের ভারসাম্য রক্ষার জন্য, প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য গাছপালা যেমন অপরিহার্য, সেরকম গাছপালা যদি বেশি বেশি থাকে তাহলে আমরা দুর্যোগের হাত থেকেও রক্ষা পাবো, এবং এগুলো আমাদের কিন্তু একটা আর্থিক ক্ষেত্রেও লাভবান হয়ে থাকে, আমাদের দেশের একটা সম্পদ। তো সেক্ষেত্রে আমরা বনায়ন পরিচর্যা করা, বনায়নকে সংরক্ষণ করা একটা মূল দায়িত্বের মধ্যে পড়ে বা আমাদের সেটা একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। আমাদের পরের যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, একটা সুন্দরবনের ছবি দেওয়া আছে। ছবিতে আমরা সুন্দরবনকে কিছু পশু পাখি দেখতে পাচ্ছি, হরিণ দেখতে পাচ্ছি। সুন্দরবন হচ্ছে আমাদের প্রধান বন, এবং এই বনে কি হয়, আমাদের যেমন অনেক নানা বৈচিত্র্যের পশু পাখি রয়েছে সেরকম নানা বৈচিত্র্যের গাছপালাও রয়েছে, এবং এটি আমাদের একমাত্র জাতীয় বন। এরপরে আমাদের বিষয়টা হচ্ছে প্রথম পরিচ্ছেদে বাংলাদেশের বনাঞ্চলের বিস্তৃতি, কোথায় কোথায় বাংলাদেশের বনাঞ্চল আছে এবং সেগুলো কি ধরনের এবং কতটুকু সেটা আমরা একটু আলোচনা করি। অবস্থান এবং বিস্তৃতি ভেদে বাংলাদেশের বনাঞ্চলকে প্রধানত 5 ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো হলো পাহাড়ি বন, সমতল ভূমির বন, ম্যানগ্রোভ বন, সামাজিক বন এবং কৃষি বন। এই 5টি ভাগে বাংলাদেশের বনাঞ্চলকে ভাগ করা হয়েছে, এবং 5টি এলাকায় সে বনগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। পাহাড়ি বন বলতে আমরা জানি যে পাহাড় এলাকায় যে বনগুলো আছে, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম এলাকায় পাহাড়ি বন রয়েছে, এবং সেখানের বনের পরিধিটা একটু বিস্তৃত। আমাদের প্রধান বন বলতেই আমরা বুঝি পাহাড়ি বনগুলো, যেমন পার্বত্য চট্টগ্রাম বা চট্টগ্রাম এলাকার বনগুলো, বা সুন্দরবন বা বাগেরহাট বা খুলনা এলাকার বন অঞ্চল। তো পাহাড়ি বনে আমাদের যেমন প্রধান প্রধান বৃক্ষ রয়েছে, শাল, সেগুন, গর্জন, চাপালি, রাবার, তারপর সুন্দরী, কেওড়া, কলপাতা, এগুলো হচ্ছে পাহাড়ি বনের প্রধান প্রধান বন, এবং সেখানে রয়েছে বিভিন্ন ধরনের জীব বৈচিত্র্য। এগুলো যেমন নিজে থেকে গড়ে ওঠে এবং সেগুলো দেখাশোনার জন্য সংরক্ষণ করার জন্য আমাদের ব্যবস্থা রয়েছে, এবং এখানে কিছু ব্যবস্থা দিয়ে আমাদের কি করা হয়, সেগুলোকে পাহারা বা সংরক্ষণ করা হয়। এগুলো পাহাড়ি বনের মধ্যে আসছে। এরপর আসছে সমতল ভূমির বন। সমতল ভূমি বলতে আমরা বুঝছি যে পাহাড়ি, যেমন উঁচু পাহাড় বা নিচু পাহাড়, মাঝারি ধরনের পাহাড়ি এলাকায় থাকে। আর সমতল ভূমির মধ্যে সমতল যে জায়গাগুলো, সেই জায়গাগুলোর বনগুলোকে বলা হয় সমতল ভূমির বন। এগুলো আমাদের যেগুলো জীববৈচিত্র্য একটু কম থাকে, যেগুলো বাস করা হয়, পরিবেশগতভাবে এই বনগুলো একটু বিস্তৃত। যেমন সমতল ভূমির বনগুলোতে আমরা দিনাজপুর, রাজশাহী, টাঙ্গাইল, ঢাকা, কুমিল্লা, এই বনগুলোকে সমতল ভূমির বনের মধ্যে নিয়ে আসা হয়। এখানে আমাদের শাল, বন, সেগুন, গর্জন এগুলো প্রধান প্রধান থাকে, এবং এগুলো আমাদের যেমন সবুজ বেষ্টনী তৈরি করে, তেমন পরিবেশের শোভা বর্ধন করে, এবং আমরা কি করতে পারি, এগুলো থেকে আর্থিকভাবেও লাভবান হতে পারি, এবং আমাদের পরিবেশের ভারসাম্যটা এটা বজায় রাখে, এবং ছায়া সুশীতল একটা আমরা সময় মানে পেয়ে থাকি, যেগুলো আমরা কি করি, অতিরিক্ত গরম বা তাপে এই সমতল ভূমির বনগুলোকে আমাদেরকে ছায়া দিয়ে রাখে। এরপর আসছে ম্যানগ্রোভ বন। ম্যানগ্রোভ বনকে আমরা সাধারণত সুন্দরবনকে বুঝিয়ে থাকি বারবার। এখানে যেহেতু সমুদ্র উপকূলে এই বনটা তৈরি হয় খুলনা, বাগেরহাট এবং এলাকায়, তো সেই সুন্দরবনের কি হয়, বারবার নোনা পানির একটা প্লাবন সৃষ্টি হয়, এই জন্য এই বনকে বলা হয় ম্যানগ্রোভ বন। এবং এই ম্যানগ্রোভ বনের মধ্যে আমাদের প্রধান প্রধান বৃক্ষগুলোই হচ্ছে গোলপাতা, কেওড়া, সুন্দরী বন, সুন্দরী গাছ। এটা আমাদের সুন্দরবনকে ম্যানগ্রোভ বন বলা হয়।
এরপর আসছে সামাজিক বন। সামাজিক বন বলতেও আমরা আশেপাশে আমরা যেখানে বসবাস করি, যেমন রেল লাইনের ধার, আমাদের দুই রাস্তার ধার, পরিবেশগত ভাব থেকে যেমন এগুলো শোভাবর্ধন করে এবং আর্থিকভাবেও আমাদেরকে এগুলো কাজে লাগে এবং আমাদের একটা সবুজ বেষ্টনী দিয়ে আমাদের পরিবেশকে রক্ষা করে থাকে। আমাদের আশেপাশের বাড়ির সামনে বা বাড়ির পিছনে যে গাছগুলো থাকে বা গাছপালা তৈরি করা হয় নিজস্বভাবে, সেগুলোকে আসলে সামাজিক বন বলা হয়। তারপরে স্কুল প্রাঙ্গণে থাকতে পারে, রাস্তার দুই পাশে থাকে, রেল লাইনের দুই পাশে থাকে, এভাবে মহাসড়কগুলোতে যেভাবে বনের বেষ্টনী তৈরি করা হয় এগুলি আসলে সামাজিক বনের আওতায় পড়ে। তারপর আসছে কৃষি বন। আজকাল সারা বিশ্বেই কৃষি বনের চাহিদাটা অতি বৃদ্ধি পেয়েছে এবং চাহিদা, এটা একটি গুরুত্বপূর্ণ বন। কৃষি বনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি, আমরা যে জমিগুলোতে চাষাবাদ করা হয় সেখানে বন আকারে গাছপালা লাগানো হয়, ফল সংরক্ষণ করা হয় এবং পশু পাখিও লালন পালন করা হয়। আর এগুলো আমাদের পরিবেশের জন্য একটা সবুজ বেষ্টনী বা সবুজ ছায়া দিয়ে থাকে, কাঠ, উৎকৃষ্ট মানের কাঠ পেয়ে থাকি। আর একই জমিতে বারবার করে আমরা এগুলো ফলাফল পেয়ে থাকি বলে আমাদের কিছুটা সুবিধা হয়, খামারের উৎপাদনে স্থায়িত্ব হয়, কর্মসংস্থানের সুবিধা হয়, সামাজিক পরিবেশগত গ্রহণযোগ্যতা বাড়ে, প্রান্তিক ভূমিজ সম্পদ ব্যবহার করা হয়। যারা খুব অল্প সংখ্যক নিয়ে ব্যবসা করতে চায় তারা কৃষি বন তৈরির মাধ্যমে সেটা করতে পারে। তারপর কৃষি ফসল খামার মিশ্র খামারের মালিক বন বাগান মালিকের চাহিদা পূরণ করে, আর কৃষি বনে উৎপাদিত দ্রব্যাদি স্থানীয় বাজারে বিক্রি করে কিন্তু আর্থিকভাবেও লাভবান হওয়া যায়। এই জন্য আসলে কৃষি বনের চাহিদা দিন দিনই সারা বিশ্বব্যাপী বৃদ্ধি পাচ্ছে। তাহলে তোমরা এই বনের সুবিধাগুলো এবং কি কি গাছ পাওয়া যায় এবং কোথায় কোথায় অবস্থান সেগুলো একটু ভালো করে অবশ্যই বই থেকে পাঠ করে নিবে। এরপর আমাদের বিষয়গুলো হচ্ছে বনাঞ্চলের ধরন ও বৈশিষ্ট্য। তোমাদের বইয়ের যে প্রতিটা অধ্যায়ের মধ্যে আমাদের যে ছোট ছোট করে যে পয়েন্ট করে দেওয়া আছে সেগুলো খুব ভালোভাবে চর্চা করবে। দেশের পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে পাহাড়ি বন অবস্থিত। আমরা পাহাড়ি বন নিয়ে আলোচনা করলাম, তো আমরা দেখতে পাচ্ছি দেশের পূর্বাঞ্চল বা দক্ষিণ পূর্বাঞ্চল যে এলাকা সেগুলো পাহাড়ি বন, যেমন কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারে এই বন ছড়িয়ে ছিটিয়ে আছে পাহাড়ি বনগুলো। এরপর আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় পরিচ্ছেদ, সেটা হচ্ছে বন সংরক্ষণ বিধি। আমরা একটু আগে যেমন আলোচনা করলাম যে দিন দিনই আমাদের বনগুলো আমরা হারিয়ে ফেলছি, নষ্ট হয়ে যাচ্ছে এবং কিছু অসাধু ব্যবসায়ীর কারণে, গাছ কেটে ফেলার কারণে, পশু পাখি সেখান থেকে বিলুপ্ত হওয়ার কারণে আমরা কিন্তু একটা হুমকির সম্মুখীন হচ্ছি। তো সেক্ষেত্রে বন সংরক্ষণের জন্য কিছু বিধি বিধান আরোপ করা হয়। যেমন ধরো আমরা যেটা জানতে পারি যে বনবিধির সকল লতাগুল্ম, তারপরে বৃক্ষরাজি, বন্যপ্রাণী নিয়ে বনজ সম্পদ গঠিত। কোনো অঞ্চলে নতুন সৃষ্টি বা নতুন বনাঞ্চল থেকে গাছ কাটা, অপসারণ, পরিবহন ইত্যাদি বিষয়ে সুনির্দিষ্ট আইন বা বিধান রয়েছে। এসব আইন বা বিধানকে বনবিধি বা বন আইনও বলা হয়। বনভূমির সকল সম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য এই উপমহাদেশে 1927 সালে বন সংরক্ষণ আইন করা হয়, যা বন আইন 1927 নামে পরিচিত। তো এই বনবিধি সংরক্ষণের জন্য যে আইন প্রণয়ন করা হয় বা বনের গাছপালা থেকে বনের পশু পাখি সংরক্ষণ করার জন্য এই বনবিধি আইন আসলে তৈরি করা হয়েছে। 1927 সালে এটি তৈরি করা হয়েছে, যার কারণে এই আইনের নাম হচ্ছে বন আইন 1927 নামে পরিচিত। এছাড়া এই আইনটাকে এই পর্যন্ত 1990 সালে এবং 1966 সালে দুইবার এগুলোকে সংশোধন করা হয়েছে বিভিন্ন ধরনের আসলে গাছ কাটা বা অপসারণের জন্য প্রয়োজন বেঁধে এগুলোকে সংস্কার করা হয়েছে। এবং আমাদের 1990 সালে এই বনটাকে আবারও সংশোধন করে আইন হিসাবে প্রণয়ন করা হয়েছে। তো বনবিধি বা বন সংরক্ষণ আইনকে গুরুত্ব দেওয়া হবে উচিত এবং আমাদের বনকে সংরক্ষণ করার জন্য এই বন সংরক্ষণ বিধি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিধি, যার কারণে আমরা কি করতে পারি, আমাদের বনকে সংরক্ষণ করে যেমন লাভবান হতে পারি এবং অসাধু ব্যবসায়ীরা তারা কিন্তু এই আওতায় এসে যদি তারা সেই ধরনের কাজ করে তাহলে এই আইনের মাধ্যমে তাদেরকে শাস্তির ব্যবস্থাও রাখা হয়েছে। যার ফলে আমরা আমরা কি করতে পারি যে এই বনবিধির আওতায় থাকলে আমরা যেমন বন সংরক্ষণ করতে পারবো এবং এর মাধ্যমে দ্বারা আমরা লাভবানও হতে পারবো। এরপর আসছে আমাদের তৃতীয় পরিচ্ছেদ, সেটা হচ্ছে বন নার্সারি।
আমরা বন বিধি নিয়ে আলোচনা করলাম, যেখানে আইন প্রণয়ন করা হয়েছে। আর বন নার্সারি বলতে বুঝাচ্ছি নার্সারি করা, অর্থাৎ গাছপালা চারা রোপণ করা, গাছপালা তৈরি করা, গাছ লাগানো বা সেগুলোকে যত্ন করা। তো আভিধানিক অর্থে বন নার্সারি হলো চারা গাছের আলয় বা চারালয়, অর্থাৎ চারা তৈরি করা, চারার একটা পরিবেশ তৈরি করা, যত্ন নেওয়া, পরিচর্যা করা, বীজ থেকে অঙ্কুরোদ্গম করে চারা তৈরি করা, চারাকে যত্ন নেওয়া, চারা রোপণ করা, এগুলাকে বলা হয় নার্সারি। নার্সারি হলো এমন একটি স্থান যেখানে চারা স্থানান্তর ও রোপণের পূর্ব পর্যন্ত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করা হয়। নার্সারির প্রয়োজনীয়তা ও অবদান অনেক। নার্সারির ধরন বিভিন্ন ধরনের হয়ে থাকে, বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের নার্সারি হয়ে থাকে, বিভিন্ন গাছ বেঁধে, বিভিন্ন পরিচর্যার ধরন অনুযায়ী, গাছের ধরন অনুযায়ী। তো সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের নার্সারি, কয়েকটি নার্সারির নাম যেমন আছে, মাধ্যম ভিত্তিক নার্সারি, স্থায়িত্ব ভিত্তিক, অর্থনৈতিক ভিত্তিক এবং ব্যবহার ভিত্তিক। মাধ্যম ভিত্তিক হলে সর্বসাধারণের যে গাছগুলো ছোট থেকে, অর্থাৎ চারা থেকে রোপণ করা, চারা রোপণ করে ছোট চারা থেকে গাছে পরিণত করা এবং সেগুলো যত্ন করা, পরিচর্যা করা। স্থায়িত্ব ভিত্তিক যেগুলো একটু লম্বা সময় ধরে স্থায়িত্ব লাভ করে, অনেক সময় কালের পরে সেগুলো চারা রোপণ করা হয়। অর্থনৈতিক দিক থেকে লাভবান হওয়ার জন্য আসলে নার্সারির অনেক গুরুত্বপূর্ণ, এবং ব্যবহার ভিত্তিক, আমরা ব্যবহারিক হিসাবেও নার্সারিকে গুরুত্ব দিয়ে থাকি। এবং নার্সারির মাধ্যমে গাছকে পরিচর্যা করা, পরিচালনা করা, এটাই হচ্ছে নার্সারির মূল কাজ। কিছু কিছু ফলের বীজ বা কাঠের বীজ বা কাঠ জাতীয় গাছ যেগুলো থাকে, যে সেগুলো 24 ঘন্টার মধ্যেই কিন্তু বীজগুলো নষ্ট হয়ে যায়, মাটিতে পড়ে যায় বা 24 ঘন্টার মধ্যে নষ্ট হয়ে যায়। এবং সেগুলো যদি 24 ঘন্টার মধ্যে রোপণ করা না হয় তাহলে সেই গাছগুলো আর পাওয়া যায় না। তো এই ক্ষেত্রে নার্সারির অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই বীজগুলো সংগ্রহ করে যেমন রাবার, তেল, সুর, এই কেওড়া, এই জাতীয় বীজগুলো কি হয়, 24 ঘন্টার মধ্যেই নষ্ট হয়ে যায়। তো এই বীজগুলোকে সংরক্ষণ করে, রোপণ করে চারার মাধ্যমে পরিচর্যা করা হয়। এই জন্য নার্সারির গুরুত্ব অত্যাধিক গুরুত্বপূর্ণ। বনজ উদ্ভিদের বীজ সংগ্রহ ও সংরক্ষণ পদ্ধতিও এক্ষেত্রে নার্সারির মধ্যে পড়ে। বনজ উদ্ভিদ যেগুলো আছে সেগুলোর বীজ সংগ্রহ করা, গাছ সংগ্রহ করা জন্য নার্সারি এগুলো ভূমিকা পালন করে থাকে। এরপর আমাদের চতুর্থ পরিচ্ছেদে আসছে বৃক্ষ কর্তন ও কাঠ সংগ্রহ। বৃক্ষ কর্তন এবং কাঠ সংগ্রহ বলতে আমরা বুঝছি বড় বড় বৃক্ষ, যেগুলো বড় জাতের গাছ, যেগুলো আমরা সেখান থেকে কাঠ সংগ্রহ করে থাকি। কিছু কালের মধ্যে গাছগুলো কিন্তু অব্যবহারযোগ্য হয়ে যায়, যখন সেগুলো একটু বড় হয়ে যায়, কয়েক বছর ধরে সেই গাছগুলো যখন অনেক বড় বৃক্ষে পরিণত হয়, তখন একটা সময়ের জন্য সেই গাছগুলো থেকে ভালো মানের কাঠ পাওয়ার জন্য বা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য গাছগুলো কর্তন করা অবশ্য প্রয়োজনীয় হয়ে পড়ে, এবং সেখানে খুব ভালো মানের কাঠ সংগ্রহ করার জন্য সেগুলো যত্নের সাথে কর্তন করা হয়। তো এই পরিচ্ছেদে আমরা যেগুলো জানবো সেটা হচ্ছে, বৃক্ষ আমাদের অতি মূল্যবান জাতীয় সম্পদ। অর্থনৈতিক প্রয়োজনে যেমন বৃক্ষ রোপণ করতে হয়, তেমনি আবার একই কারণে বৃক্ষ কর্তন হতে পারে। সাধারণত গাছের আবর্তন কাল শেষ হলে গাছ কর্তন করা হয়। গাছ কাটা ও তা থেকে কাঠ সংগ্রহ বিষয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ। একটা বৃক্ষ যখন বড় হয়ে যায় বা কয়েক বছর ধরে সেটা থাকে, তখন সেটার একটা আবর্তকাল কাল চলে আসে, মানে সেটার থেকে দেখা যায় গাছটা ফেটে যায় বা বাকল উঠে আসে, তখন গাছটা কিন্তু নষ্ট হতে থাকে। তাই উৎকৃষ্ট মানের কাঠ সংগ্রহণ করে লাভবান হওয়ার জন্য, আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সঠিক সময়ে কিন্তু সে গাছটাকে কর্তন করা উচিত, এবং সেখান থেকে ভালো মানের কাঠ লাভ করার জন্য। তো এর জন্য কিছু পদ্ধতিগত কৌশল জানা দরকার। যদি সেগুলো জানা না থাকে তাহলে কিন্তু আমরা সেভাবে লাভবান হতে পারবো না। বৃক্ষ কর্তনের সময়, নিয়মাবলী, কাঠ সংগ্রহ ও সংরক্ষণ পদ্ধতি, তক্তা পরিমাপ পদ্ধতি, বৃক্ষ কর্তন ও কাঠ সংগ্রহ সম্পর্কে দক্ষতা অর্জন করা দরকার। অনেক সময় কাঠ কোন পর্যায় থেকে কাটলে সবচেয়ে ভালো হয়, যেমন গাছের মাটি থেকে 10 সেন্টিমিটার উপরে যদি বৃক্ষটাকে কর্তন করা হয় তাহলে উন্নত মানের কাঠ পাওয়া যায়। আর গাছের মোটার দিকটাই কিন্তু থাকে নিচের দিকে, অর্থাৎ গোড়ার দিকে, তাহলে সেখানে সঠিকভাবে আমরা যদি দক্ষতা লাভ করে গাছটাকে পরিমাপ করে কাটতে পারি বা চেরাই করতে পারি, সংরক্ষণ করতে পারি, তাহলে আর্থিকভাবে লাভবান হয়ে আমরা সেখান থেকে উন্নত মানের কাঠ পেয়ে থাকি। এজন্য বৃক্ষ কর্তন করা এবং কাঠ সংগ্রহ করা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। বৃক্ষ কর্তন সময় ও আবর্তন কাল।
বন ব্যবস্থাপনায় বৃক্ষের আবর্তন কালকে তিন ভাগে ভাগ করা হয়েছে, যেমন হচ্ছে স্বল্প আবর্তন কাল, মাঝারি আবর্তন কাল এবং দীর্ঘ আবর্তন কাল। স্বল্প আবর্তন কাল হচ্ছে যেটা 10 থেকে 20 বছরের মধ্যে গাছগুলো পক্ক হয়ে যায়, পরিপক্ক হয়ে যায় এবং সেগুলো কর্তনের সময় হয়ে আসে, সেগুলোকে আমরা স্বল্প আবর্তন কাল বলি। এরপর আসছে মাঝারি আবর্তন কাল, এটা 20 থেকে 30 বছরের মধ্যে গাছগুলো পক্ক পরিপুষ্ট হয়ে যায় এবং এই সময়ের মধ্যে এটিগুলো কাটা হয়ে গেলে সেখান থেকে আমরা উন্নত মানের কাঠ পেতে পারি, যেমন তেমন আর্থিকভাবে লাভবান হওয়া যায়। এরপর আসছে দীর্ঘ আবর্তন কাল। দীর্ঘ আবর্তন কাল বলতে আমাদের 40 থেকে 50 বছর ব্যাপী যে গাছগুলো থাকে, বৃক্ষগুলো থাকে, সেগুলোকে বোঝায় এবং সেখান থেকে আমরা এতটা সময় ধরে অপেক্ষা করার পরে এই আবর্তন কাল চলে আসলে আমরা সেই গাছগুলো কেটে নিতে পারি এবং সেখান থেকে আমরা ভালো মানের কাঠ পাবো এবং কাঠগুলো সংরক্ষণ করতে পারবো। এছাড়াও বৃক্ষ কর্তনের নিয়মাবলী, গোল কাঠ পাওয়া ও চেরাই কাঠের পরিমাপ পদ্ধতি, কাঠ সিজনিং ট্রিটমেন্ট, কাঠ সংরক্ষণ, উপকারিতা, এই বিষয়গুলো জানা গুরুত্বপূর্ণ। তো সেই বিষয়গুলো অবশ্যই তোমরা বইয়ের মাধ্যমে চর্চা করবে এবং বই থেকে পাঠ করে আয়ত্ত করার চেষ্টা করবে। এখানে আমরা গোল কাঠ, গোল ভাবে যে কাঠগুলো কাটা হয়, চেরাই কাঠ বা তক্তা বের করা, কাঠ সিজনিং, কাঠ সিজনিং বলতে কাঠকে সংরক্ষণ করা বোঝায়। কাঠে আমরা জানি যে গাছ যখন জীবিত অবস্থায় থাকে সেখানে তার পানির প্রয়োজন হয় বেঁচে থাকার জন্য, তো যে জলীয় বাষ্প বা জলজ উপাদান বা পানির যে ভাবটা থাকে, গাছ কাটার পর কিন্তু সে পানি না থাকাই ভালো। কাঠকে যত ভালোভাবে শুকিয়ে নেওয়া যায় কাঠ তত ভালো এবং শক্ত হয়, পুরু হয়। যদি সেখানে পানির জলীয় বাষ্প পরিমাণ থেকে যায় তাহলে সেখানে কি হয়, বিভিন্ন ধরনের ঘুন পোকার আশ্রয় হয়, উই পোকার আশ্রয় হয় বা ছত্রাক জন্মায়, তাতে কাঠ নষ্ট হয়ে যায় এবং সেইটা ভালো মানের কাঠ পাওয়া যায় না এবং আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি। তো কাঠ সিজনিং হচ্ছে সেরকম একটি ব্যবস্থা যে কাঠকে চেরাই বা কাটার পরে সব সেগুলোকে রৌদ্রে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হয় যেন জলীয় বাষ্প না থাকে এবং এখান থেকে আমরা ভালো মানের কাঠ পেতে পারি এবং কয়েক বছর পর্যন্ত সে কাঠ ভালো থাকে এবং ঘুণ বা পোকার আক্রমণ হয় না, ছত্রাক হয় না, এটাকে কাঠ সিজনিং বলে। কাঠ ট্রিটমেন্ট হচ্ছে কাঠ সংরক্ষণ করা বা রক্ষণ করা, সেগুলো কিছু রাসায়নিক উপায়ে সংরক্ষণ করে নেওয়া হয়। কাঠ সংরক্ষণ হচ্ছে কাঠকে রৌদ্রে শুকিয়ে আমি কি জন্য কাঠকে ব্যবহার করব, কাঠটা আমার কি ধরনের কাজে লাগবে, সেই অনুযায়ী কাঠগুলোকে গাছগুলোকে কেটে নিতে হবে, এটা হচ্ছে কাঠ সেভাবে সংরক্ষণ করা। আর উপকারিতা, আমরা এগুলো ফার্নিচার তৈরি করি, অনেক সময় অনেকে দরজা জানানোর জন্য ব্যবহার করে বা অনেকে কাঠের বাড়িও তৈরি করে, অনেকে সিঁড়ি তৈরি করে, তো সে অনুযায়ী কাঠগুলোকে সংগ্রহ করা বা কাটাই হচ্ছে কাঠের সংরক্ষণ ও উপকারিতা। এই বইগুলো তোমরা অবশ্যই খুব ভালোভাবে আয়ত্ত করবে এবং চর্চা করে নেবে। এরপর আসছে আমাদের পঞ্চম পরিচ্ছেদ, উপকূলীয় বন। বাংলাদেশের সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলো সমূহকে উপকূলীয় বনাঞ্চল বলা হয়। সমুদ্রের ধারে যে বনগুলো আছে সেই এলাকা, যেমন বাগেরহাট, কক্সবাজার, খুলনা, এগুলোকে উপকূলীয় অঞ্চল বা বনাঞ্চল বলা হয়। প্রাকৃতিক দুর্যোগের ফলে এসব উপকূলীয় বনাঞ্চল হুমকির মুখে পতিত হচ্ছে। আমরা প্রায়ই প্রাকৃতিক দুর্যোগের শিকার হই এবং তার চেয়ে প্রধানভাবে ক্ষতিগ্রস্ত হয় উপকূলীয় বনাঞ্চল, কারণ উপকূলীয় বনাঞ্চলের উপর দিয়েই আমাদের কিন্তু ঘূর্ণিঝড় হয় বা টর্নেডো বা জলোচ্ছ্বাস যেগুলো আসে সেগুলো কিন্তু এই বনাঞ্চলের উপর দিয়েই আসে এবং সে বনাঞ্চল অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এই জন্য সেগুলো হুমকির মুখে পতিত হচ্ছে। এই জন্য বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা রোধী জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ে টিকে থাকতে পারে এরকম প্রজাতি বৃক্ষ রোপণ করতে হয় বা রোপণ করলে, যেমন লবণাক্ততা সহ্যকারী ফসল চাষ করেও কিন্তু সবুজ বেষ্টনী সৃষ্টি করা আবশ্যক। এই এক্ষেত্রে যেমন আমরা উপকূলে বনে চাষ করতে পারি বা কৃষিভাবে বনে চাষ করে ফসল যেমন পেতে পারি, তেমন আমরা কি করতে পারি, দুর্যোগের হাত থেকেও রক্ষা পেতে পারি। আর এক্ষেত্রে লবণাক্ত, যেহেতু উপকূলের সমুদ্রের পানি নোনা পানি বা লবণাক্ত বেশি থাকে, তো সেজন্য লবণকে সহ্য করতে পারি সেই ধরনের গাছ এখানে তৈরি করতে হবে। উপকূল বনাঞ্চল আমরা বেশিরভাগই জানি গোলপাতা, কেওড়া, সুন্দরী, এই গাছগুলা জন্মায়, এগুলো লবণাক্ত সহ্যকারী উদ্ভিদ, তো সেই ক্ষেত্রে আমাদের এই জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড় টিকে থাকার জন্য এই গাছগুলো আমরা রোপণ করতে পারি এবং ফসল হিসাবেও ব্যবহার করে আমরা লাভবান হতে পারি। ফলে এক্ষেত্রে মানুষ সহ পশু পাখি প্রাকৃতিক সম্পদ রক্ষা করা যাবে এবং উপকূলবাসী যারা থাকে সেখানে বসবাস করে
তারাও কিন্তু এক্ষেত্রে আর্থিকভাবে লাভবান হবে, লাভবান হয়ে তারা সেখানে নিজেদের জন্য বেঁচে থাকার জন্য জীবিকা হিসাবেও গ্রহণ করতে পারে। আর উপকূলীয় সমুদ্র বনাঞ্চলের আমরা একটা একটা ছবি দেখতে পাচ্ছি যে এখানে লবণাক্ত সহ্যকারী কিছু ঝাউ গাছ বা দেবদারু গাছ বা কেওড়া সুন্দরী গোলপাতা, এগুলো থাকে, পাইন জাতীয় গাছগুলো থাকে, সেগুলো জলোচ্ছ্বাস যেমন রোধ করে আমাদের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে, এবং আমরা কি করতে পারি এখান থেকে আমরা যে হুমকির সম্মুখীন হচ্ছি সেখান থেকে রক্ষা পেতে পারি। উপকূলীয় সমুদ্র উপকূলীয় বনাঞ্চলে কিছু বৈশিষ্ট্য আছে, সে বৈশিষ্ট্যগুলো হচ্ছে উপকূলীয় বনায়নের জন্য ব্যবহৃত গাছের বৈশিষ্ট্য, যে যে গাছগুলো আসলে উপকূলীয় বনাঞ্চলের জন্য উপযোগী সেগুলো হচ্ছে, প্রধান গাছগুলি হচ্ছে ঝাউ গাছ ও দেবদারু গাছ। তো ঝাউ গাছ বলতে আমরা যেটা বুঝি, ঝাউ গাছ বৃহদাকার একটা চিরসবুজ গাছ, যেমন দূর থেকে শুধু আমরা ঝাউ গাছের বন দেখতে পাই বা বনাঞ্চলটা দেখতে ভালো লাগে, অনেকটা দৃষ্টিনন্দন থাকে। বাকল, এই ঝাউ গাছের বাকল বাদামি হয় ও অমসৃণ থাকে, কাঠ খুবই শক্ত হয়, তবে কাঠটা কি হয় ফেটে ফেটে যায়, আর মে মাসে গাছে ফুল ফোটে, ফল পাকতে 1 বছর সময় লাগে। দেবদারু গাছ হচ্ছে চিরহরিৎ বৃক্ষ, কাণ্ড মোটা সোজা এবং অতি উঁচু ধরনের হয়। উপকূলীয় বনের আছে অনেক উপযোগিতা, যেমন পরিবেশগত উপযোগিতা, নান্দনিক ও অর্থনৈতিক উপযোগিতা। পরিবেশগতভাবে আমরা জানি যে আমাদেরকে সেগুলো ছায়া সুবৃষ্টি সুশীতল একটা জায়গা যেমন দিয়ে থাকে, যেমন দৃষ্টিনন্দন থাকে এবং আমাদেরকে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। নান্দনিক সৌন্দর্য তৈরি করে, দেখতে খুব সুন্দর লাগে এবং এগুলো আমাদের উপকূল অঞ্চলকে অনেকটা শোভাবর্ধন করে রাখে। অর্থনৈতিক উপযোগিতা, অর্থনৈতিকভাবেও আমরা এখান থেকে লাভবান হতে পারি, উপকূলবাসীরা আসলে এই ধরনের গাছগুলো থেকে তাদের জীবিকা নির্বাহ করে থাকে এবং আর্থিকভাবে লাভবান হয়ে থাকে। এরপর আমরা যে জিনিসগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম আমাদের 1 থেকে 5 পরিচ্ছেদ পর্যন্ত, তো সেক্ষেত্রে তোমাদের আলোচনা প্রেক্ষিতে কিছু মূল্যায়নের প্রশ্ন রাখা হয়েছে, যেগুলো তোমরা লিখে নিবে, অবশ্যই তোমরা খাতা বা ডায়েরিতে লিখে নিবে, এবং এই প্রশ্নের আলোকে তোমরা নিজেরাও বই থেকে প্রশ্নের খুঁজে বের করে পাঠগুলো বের করে নিবে এবং প্রশ্নগুলো বুঝতে পারবে। প্রথম প্রশ্ন হচ্ছে, কৃষি বনায়নের বৈশিষ্ট্যগুলো কি কি? যেটা আমরা আলোচনা করেছিলাম যে কৃষি বন আজকাল মানে এখনকার যুগে বিশ্বব্যাপী একটা খুব উপকারী একটা বন, বা যেগুলো এখন মানুষ খুব মানে এগুলোর মধ্যে ঝুঁকে যাচ্ছে। কৃষি বনায়নের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এগুলো খামার ভিত্তিক বন, এখান থেকে যেমন আর্থিকভাবে লাভবান হয়ে যায় এবং বারবার খামার হিসেবে তুমি গাছগুলো ব্যবহার করা যায়, একটা প্রান্তিক কৃষিজ হিসেবে তৈরি করা যায়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, পরিবেশের শোভাবর্ধন করে এবং বিভিন্ন ধরনের পশু পাখিও কিন্তু এতে লালন করা যায় এবং উন্নত মানের কাঠ পাওয়া যায়, সংরক্ষণ করা যায়, লাভবান হওয়া যায়। বৈশিষ্ট্যগুলো তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করে নিবে। এরপর প্রশ্ন হচ্ছে, ম্যানগ্রোভ বন কাকে বলে? আমরা জানি সমুদ্রের উপকূলে যে বন আছে আমাদের সুন্দরবন, সেটাকে ম্যানগ্রোভ বন বলা হয়। লবণাক্ত পানির জন্য এই বনটাকে ম্যানগ্রোভ বন বলা হয়। সমুদ্রের পানি যেমন লবণাক্ত, আর এই লবণাক্ত পানি বারবার প্লাবন সৃষ্টি করে গাছপালার উপরে বা বনের ভিতরে, আর এই গাছগুলো হয়ে থাকে লবণ সহ্যকারী, অর্থাৎ লবণাক্ততা সহ্যকারী উদ্ভিদ। এই বনটা লবণাক্ততা সহ্যকারী উদ্ভিদ দিয়ে তৈরি বলেই এই বনকে বলা হয় ম্যানগ্রোভ বন। অবস্থান ও বিস্তৃতি অনুসারে বনাঞ্চলকে কয় ভাগে ভাগ করা হয়েছে ও কি কি? আমরা একটু আগেই আলোচনা করলাম যে অবস্থান ও বিস্তৃতি অনুসারে বনাঞ্চলকে 5 ভাগে ভাগ করা হয়েছে, যেমন সামাজিক বন, পাহাড়ি বন, সামাজিক বন, সমতল ভূমির বন এবং কৃষি বন বা গ্রামের বন। বন নার্সারির প্রয়োজনীয়তা কি সেটাও আমরা আলোচনা করেছি। বন নার্সারির প্রয়োজনীয়তা অনেক গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য। বন নার্সারি করে আমরা যেমন চারা রোপণ করতে পারি, চারা সংরক্ষণ করতে পারি, পরিচর্যা করতে পারি এবং উন্নত মানের বীজ থেকে আমরা গাছ সংগ্রহ করতে পারি, এবং কিছু কিছু ফল আছে যেগুলো 24 ঘন্টার মধ্যে তাদের বীজ নষ্ট হয়ে যায়, সেই বীজগুলোকে আমরা সংরক্ষণ করে বন নার্সারির মাধ্যমে কি করতে পারি, সেগুলো রোপণ করে উন্নত মানের যেমন চারা পাই এবং গাছ পাই। তো এগুলো ছিল বন নার্সারির প্রয়োজনীয়তা। তোমরা মূল্যায়নের প্রশ্নগুলো খুব ভালোভাবে চর্চা করবে। তো আমাদের আজকের পাঠের আলোচনার ভিত্তিতে এখানে আমরা শেষ করলাম। আমাদের নেক্সট ডে যেটা আছে, তোমাদের নেক্সট ডে আমরা নিব সার্বিক আলোচনা। আমরা প্রথম থেকে এই পর্যন্ত তোমাদের 4টা অধ্যায় নিয়ে আলোচনা করেছি। তো নেক্সট ডে তে আমরা সার্বিক আলোচনার মধ্যে এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং পঞ্চম এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সবাই সেই বিষয়গুলো খুব আলোচনা করবে। আর পরীক্ষার জন্য, তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষার জন্য তোমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং পঞ্চম এই
চারটা অধ্যায় থেকে খুব ভালোভাবে পাঠ করবে এবং বিষয়গুলো জানার চেষ্টা করবে। তো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। নেক্সট ডেতে নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আমি আশা করছি। আর আজকে আমার সাথে সবাই থাকে, সবাইকে জানাই ধন্যবাদ। সবাইকে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।